জন্য জেলখানায় নিয়েছো, এদেশের মুসলমান তোমাদের এক টিম চিটারি বাটপারি ধরতে পেরেছে। তোমরা কোর্টে একটা আলেমকে এখান থেকে ট্রান্সফার করবে আরেক কোর্টে নেবে, তোমরা হাতে হ্যান্ডকাফ পায়ে ডান্ডা বেরি জাতির সামনে দেখাতে চাও, নেক্সট প্রজন্মকে বোঝাতে চাও আলেমদের সে নিকৃষ্ট জমিনের উপরে আর কেউ নেই। 96% মুসলমান আলেমদেরকে চিনতে পেরেছে, বুঝতে পেরেছে আলেমদের কোনো অপরাধ নাই। অপরাধ একটাই, কোরআনের হক কথা বলা, কোরআনের সমাজ রাষ্ট্র গঠনের পক্ষে নেতৃত্ব দেয়া। যাদেরকে নিয়ে ট্রায়াল করছো ও দুলা ভাই, একটা ঘন্টার জন্য খালি ছেড়ে দিয়ে দেখো না, তোমার পায়ের নিচে জুতো থাকবে না। সে কোরআনের উপরে আপনি যদি ঈমান আনতে চান, এই কোরআন দিয়ে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রের সবকিছু আপনি করতে চান, ওই রকম একটা পক্ষের জুলুম অত্যাচার আপনার উপরে আসবে, এটা স্বাভাবিক না স্বাভাবিক? মুখ খুলে ছাত্রর মতো বলেন। আজ কত দল আছে কোন দলের উপরে জুলুম অত্যাচার টর্চার নেই, শুধু একটা দলের উপরে টর্চার, সেই দলটা টুপিওয়ালাদের দল। এই কথা বলেন এখন জেলখানায় তাকান, চোর চিটার বাটপারদের তুলনায় টুপিওয়ালাদের সংখ্যা কম না বেশি? টুপিওয়ালাদের কোনো অপরাধ নেই, একটা মাত্র অপরাধ কোরআনের পক্ষে থাকা, কোরআনের সমাজ রাষ্ট্র গঠনের পক্ষে নেতৃত্ব দেয়া, কোরআনের পক্ষে কথা বলা। জেলখানায় তাকান বড় বড় আলেমরা বন্দী হবার পিছনে কারণ একটাই, তারা কোরআনের কথা বলে। পৃথিবীর কারো রক্ত চক্ষুকে তারা ভয় করে না, তারা আল্লাহর দিকে তাকিয়ে হক কথাগুলি বলে। এই জন্য আরেক পক্ষ সহ্য করতে না পেরে তাদেরকে গাছ কাটার মিথ্যে মামলা দিয়ে জেলখানায় কারারুদ্ধ করে রেখেছে। সূর্য যতদিন উঠবে আর ডুববে, কেয়ামতের এক সেকেন্ড আগ পর্যন্ত কোরআনের পক্ষে যারাই থাকবে তাদের উপরে টর্চার জুলুম অত্যাচার আসবে, এটা স্বাভাবিক না অস্বাভাবিক? এ পরীক্ষা আসবে। এখন আপনি যদি পরীক্ষা দেখে ফেল মানে ভয় করেন যে আমি ফেল করব, আপনার ঈমান নেই। এই জন্য দুনিয়ায় যারা ছাত্র, ভালো ছাত্র কখনো পরীক্ষা দেখে ভয় করে না, ভয় করে কারা? বিড়ি টেনে যারা পরীক্ষার হলে গিয়েছে, 365 দিনে যারা বইয়ের পৃষ্ঠা খুলে দেখেনি হলে যাবার পরে, এদের টেনশন কম না বেশি? কথা বলে না কেন? ভালো ছাত্র পড়াশোনা করে যায় ও পরীক্ষা নিয়ে কোশ্চেন পাবার পরে কোনো টেনশন করে না, কলম ধরে 3 ঘন্টা কোন দিক দিয়ে চলে যায় ও টেরই পায় না। আর যারা বিড়ি টেনে নারীর পিছনে সময় বাবা খেয়ে গিয়েছে, ওরা হলে যাবার পরে ওদের মাথা খারাপ, কখন সময় চলে যাবে? শুধু কলম কামড়ায়, ম্যাজিস্ট্রেট এসে গুতু দেয়, ওই কিরে লেখ, লেখবে কি করে? কারণ পরীক্ষা ওর সামনে এসেছে, মহা যন্ত্রণা, ওটা পরীক্ষা না। আই কথা বল না কেন? ঠিক, আপনি যদি মমিন দাবি করেন, ইমানদার দাবি করেন, মুসলিম দাবি করেন, আপনার সামনে এরকম পাহাড় পর্বতের সমান পরীক্ষা আসবে, আপনি সে পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ হবেন, আপনি পরীক্ষায় পাশ করবেন, এরকম মনোভাব আপনার থাকবে। আর এই পরীক্ষায় পাশ করতে গিয়ে যদি আপনার জেলখানায় যাওয়া লাগে, জীবন দেওয়া লাগে, রক্ত দেওয়া লাগে, স্ত্রী সন্তান সন্ততি থেকে আলাদা হওয়া লাগে, অন্তত আপনি আল্লাহর এই পরীক্ষায় পাশ করবেন, আপনার টার্গেট থাকবে এটা। এক কথা বলবো কেন? কিন্তু আজ আমরা সে পরীক্ষা দেখে অনেকে ভয় পেয়ে মুসলমানিত্ব থেকে আমরা মোনাফিকের ভিতরে চলে গিয়েছি, মাথায় টুপি, মুখে দাড়ি, জুব্বা বা দেখলে মানে জান্নাত থেকে পালিয়ে এসেছে। সব সহ্য করে, হুজুররা চেয়ারে বসে রাষ্ট্র চালাবে, সমাজ পরিবর্তন আনবে, 56,000 বর্গ মাইলের এই দেশটা সুন্দর করবে, সব চাই সহ্য করে। হুজুররা যখন এই চেয়ারে বসার ধান্দা করে, ডাক দেয়, তখন আর মানতে পারে না। আদর্শ মাথায় টুপি, মুখে দাড়ি, জব্বা আব্বা দেখলে মানে জান্নাত থেকে পালিয়ে এসেছে। আপনি কি করছেন বলেন? অথচ 1,500 বছর পূর্বে মহান আল্লাহ তাআলাই মানুষদের ব্যাপারে সংজ্ঞা দিয়েছেন, এটা সূরায়ে মায়দা, কোন সূরা? 104 নম্বর আয়াতের অংশে আপনি দেখবেন, কালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআ।
করেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে যারা মুমিন দাবি করবে যাদের ঈমান নেই বললেই চলে এদের সামনে যখন তোমরা কোরআনের সমাজ রাষ্ট্র গঠনের পক্ষে ডাক দেবে তারা এক বাক্যেই বলবে কল হাসবুনা আমাদের জন্য যথেষ্ট মা ওয়াজাদনা আলাইহি আবানা আমাদের বাপ দাদা মুরব্বিরা আমাদের নেতারা আমাদের পূর্বপুরুষরা জানিয়ে এসেছে তা আমাদের জন্য যথেষ্ট নতুন করে কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র গঠনের দরকার নেই এই আয়াত নিয়ে तमाम দুনিয়ার আলেমরা একমত এই কথাটা পৃথিবীর মুসলমানের ভেতরে তারাই বলবে যাদের ঈমান নেই যারা মুনাফিক এরকম মুনাফিক তো রাজবাড়ি ফরিদপুরে নেই কারা আছেন হাত তোলেন তো দেখি পাঁচ ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত ছাড়ে না তাহাজ্জুদ পড়ে ইশরাক পড়ে আওয়াবিন পড়ে ভোট দেবার সময় এমন এমন মানুষরে ভোট দেয় যার জীবনে ইসলাম খুঁজে পাওয়া যায় না যদিও রাজবাড়ি ফরিদপুরে নেই বাংলাদেশের অন্য জায়গায় আছে দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে হুজুররা কোরআনে বসার টার্গেট নিলে এই হুজুর দিয়ে নিয়ে উল্টা পাল্টা মন্তব্য করে ওরা কেন এই জায়গায় যেতে চায় আজান হবার পরে ওরা নামাজে দাঁড়িয়ে ইমামতি করবে মানুষ মারা যাওয়ার পরে জানাজা দেবে তিন দিন সাত দিন চল্লিশা খাবে ওরা কেন ওই জায়গায় হে ভাই কি সমস্যা ভাই ছোট মানুষ তুমি যদি এই রকম করো বিড়ি টানবে না তো আবার কোরআন মাফি হয়েছে কেমন এ ভাই ওই ছেলেটাকে এই ভাই শেষ করে দেবো নাকি ভাই না বলেন তা কই না আমার কথায় মনে হয় আপনারা রাগ করছেন হ্যাঁ আমার মতো আলেমরা এই চেয়ারে বসবে ডেট কারি করে হুজুর কেন ওই জায়গায় আজান হবার পরে হুজুর নামাজে দাঁড়িয়ে ইমামতি করবে মানুষ মারার পরে জানাজা দেবে তিন দিন সাত দিন চল্লিশা খাবে হুজুর কেন এই জায়গায় পীরের রাজবাড়ি ফরিদপুর বাসি আজকের মাহফিল থেকে আমি আপনাকে রেড সিগন্যাল দিয়ে গেলাম যতই নামাজ পড়েন রোজা রাখেন হাজ করেন ওমরা করেন যাকাত দেন যত ভালো কাজ এই পৃথিবীতে করেন না কেন এই অবস্থায় যদি আপনি মারা যান আর আপনার নেতা যদি নামাজি না হয় ইসলামপন্থী না হয় ভালো না হয় কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আপনারে জাহান্নামে দেবে ঠিক তাই স্বামী আনান্নিস ভোট আসলে তো মাথা ঠিক থাকে না ভোট তিনটা একটা মেম্বারের আর একটা চেয়ারম্যানের আর একটা মহিলা ভাইস চেয়ারম্যানের আর টাকা চা পানি বিড়ি খেয়ে বেড়ায় তিন তেরো ৩৯ জনের কাছে যদিও রাজবাড়িতে প্রধান নেই বাংলাদেশের অন্য জেলায় আছে কারা আছেন হাত তোলেন তো ভোট আপনার তিনটে আপনি তিন তেরো ৩৯ জনের কাছ থেকে টাকা খেলেন বিড়ি খাইলেন কি জবাব দেবেন আপনি বলেন বলেন দুই নাম্বার নেতা এখানে আসার এমনি সাহস পায় আপনার কারণে নেতা দুই নাম্বার আপনি দুই নাম্বার আপনি ছয় নাম্বার আপনার টার্গেট থাকবে এই চেয়ারে এমন একজন মানুষকে আপনি বসাবেন সে যেন সঠিকভাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রমজান মাস আসলে রোজা রাখে আলেমদের সম্মান করে ইসলামের পক্ষে থাকে আপনি তারে দেখে টিটকারি করেন হুজুর রাখেন ওই জায়গায় আর এমন এমন মানুষের বিড়ি টাকা পয়সা চা পানি খেয়ে আপনি ভোট দেন যার জিন্দিগি তালাশ করলে তদন্ত করলে ইসলামের রহস্যই পাওয়া যায় না ও সর্বাত্মক চেষ্টা করছে হুজুরের চামড়া তুলে নিব আমরা আপনি জেনে শুনে বুঝে কেমনে কিভাবে আপনার এই আমানত নামক ভোট এই হাত দিয়ে এই লোকটার পক্ষে আর মার্কায় দিলেন আমারে বলেন আপনার জ্ঞান আছে আপনার কমন সেন্স আছে সারাই বানি ইসরায়েলের ৭১ নম্বর আয়াত দেখবেন আল্লাহ পাক বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমানিহিম বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে সেদিন প্রত্যেকটা নেতাকে ডাকা হবে তার দলবল সহকারে কে বলছে
আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা নেতাকে সেই দিন ডাকা হবে তার দলবল সহকারে এখন নেতা যদি এক নাম্বার না হয় ছয় নাম্বার ছাগলের বাচ্চা হয় ওই নেতারে যারা ভোট দিয়ে এসিআরে বসিয়েছে ওর পিছনে স্লোগান দিয়েছে কিয়ামতের ময়দানে এই ছয় নাম্বার ছাগলের বাচ্চা নেতা কি জান্নাতে যাবে বলেন বলেন আর যারা এই ছয় নাম্বার ছাগলের বাচ্চা নেতারে ফলো করে আমার ভাই তোমার ভাই অমুক ভাই তমুক ভাই অমুক ভাইয়ের চরিত্র ও নিজেও জানে কুত্তার চেয়েও নিকৃষ্ট আদর্শ জেনে শুনে বুঝে স্লোগান দেয় আমার ভাই তোমার ভাই অমুক ভাই তমুক ভাই অমুক ভাইয়ের চরিত্র ফুলের চেয়েও পবিত্র এক কথা বল না ও নিজেও জানে কুত্তার চেয়ে ওর চরিত্র খারাপ কারণ ও সব সময় এই যে পানি এক কথা বল না মুসলমানের ঘরে জন্ম নেবার পরে ঠিকঠাক মতো নামাজ কালামও পড়ে না রমজান মাস আসলে ওর বিড়ি টানার হিরিক চাপে হিন্দু বৌদ্ধ বিধর্মীদের মতো তিন চার দিন করে সপ্তাহে ক্লিন শেভ করে বোঝার কোনো দেখে কায়দা নেই এটা হিন্দু না বৌদ্ধ না মুসলিম দেখতে মনে হয় পাহাড়ের মতো নম নম প্রিয় রাজবাড়িবাসী কান খাড়া করে শুনবেন কেন বললাম আপনার নেতা যদি ঠিক না হয় আপনি নামাজি হতে পারেন রোজাদার হতে পারেন হজ উমরাকারী হতে পারেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটাও হয়ে যদি আপনি মারা যান কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জাহান্নামে দেবে এজন্য সাইয়েদ ঠিক করেন নেতা ঠিক করেন যে মানুষটারে আপনি ফলো করছেন যে মানুষটারে আপনি নেতা হিসেবে মানছেন ওই মানুষটা দেখেন ঠিকঠাক মতো পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে কিনা ওই লোকটা দেখেন ইসলামের ফরজ বিধানগুলি মানে কিনা ওই লোকটা দেখেন আলেম ওলামাদের সম্মান করে কিনা আপনি দেখতে দেখতে তদন্ত করতে করতে গবেষণা চালাতে চালাতে যদি এগুলি পজিটিভ হিসাবে না পান তাহলে ওর সাথে সম্পর্ক ছিন্ন করেন বুখারীর হাদিস আল্লাহর নবী বলেন পৃথিবীতে যার সাথে যার সম্পর্ক হবে কিয়ামতের ময়দানে আল্লাহ তার সাথে তার হাসর করবে আপনাকে আমার আল্লাহ ভালো মন্দের জ্ঞান দিয়েছে পৃথিবীর কোন সৃষ্টিকে আমার আল্লাহ এটা দেয়নি যেটা আপনাকে আমাকে দিয়েছে এখন এই ভালো মন্দির জ্ঞান পাবার পরে সিদ্ধান্ত নেবার পালা এখন এই কে আপনার বন্ধু হবে কে আপনার নেতা হবে কিয়ামতের ময়দানে মানুষ অনেকগুলি বিষয় সামনে নিয়ে দুঃখ করবে তার ভিতরে এই নেতা বন্ধু ডাকতে বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা বলেন আল্লাহ সূরা ফোরকান 25 নম্বর সূরা 19 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠার 28 নম্বর আয়াত এটা আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে মানুষ দুঃখ করে আফসোস করে হতাশ হয়ে বলবে আল্লাহ দুনিয়া যদি ওই মানুষটারে আমরা খলিল করতাম বন্ধু করতাম ওই মানুষটারে যদি আমরা নেতা হিসেবে মানতাম পরে যদি ভোট দিয়ে ওয়ার্ডে ইউনিয়নে রাষ্ট্র পর্যায়ে চেয়ারে বসাতাম আমন তো তো আজ এই জায়গায় আমাদের আশা লাগতো না আজ আমার আলে আমার মতো আলেমদের দেখলে হয়তো সহ্য করতেই পারেন না কোরআন থেকে হক কথা বললে আপনি আন্দাজে অনুমান করে বলেন আসলে হুজুর জামাত এই কথা বলেন হুজুর ওই দলের পর্দা আজ আমাদের কথা ভালো লাগে না আমাদের দেখতে পারেন না আমরা একটু জোরে যাই মন্তব্য করেন দেখ দেখ কত দফ পেয়েছে আমরা যদি একটু আসতে যাই মন্তব্য করেন কত পা খাওয়া খেয়েছে নড়তে পারে না সব সময় আজ আমাদের নিয়ে নাড়াচাড়া গুতগুতি করছেন বিশ্বাস করেন কিয়ামতের ময়দানে আমাদের জন্য আফসোস করবেন ডাক দেয়া বলবেন রব্বুল আলামিন আমরা যদি সেই সময় হুজুরদের আলেমদের যারা তোমার ইসলামের পক্ষে ছিল যারা তোমার বিধান কায়েমের পক্ষে কাজ করেছিল আমরা যদি তাদের পক্ষে থাকতাম তাদের কথাগুলি শুনতাম আর না কি অনুধাবন করতাম হুজুররা বলছিল কি আমরা করছি কি অন্তত হুজুরদের ভালো ভালো মানুষদের কথাগুলি শোনার পরে আমল করার পরে আমরা যদি খারাপিটা ছেড়ে দিতাম আজ এই জাহান্নামের দ্বার প্রান্তে আমাদের আশা লাগতো না প্রিয় রাজবাড়িবাসী এই জন্য সিদ্ধান্ত নেবার পালা এখন এই মুহূর্তে
কারণ এখান থেকে উঠে বাড়ি পর্যন্ত যেতে পারবেন আপনার কোনো গ্যারান্টি নেই কত মানুষ রাতের বেলা খেয়ে ঘুমিয়ে যায় সকাল বেলা উঠতে পারে না মুয়াজ্জিন সাহেব মাইকে আজানের মতো করে আলান দেয় অমুক আর নেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই মাহফিলে আপনি এসেছেন এখান থেকে উঠিয়ে যেতে পারবেন কোনো গ্যারান্টি আগামী বছর এই জায়গায় মাহফিল হবে আপনি বেঁচে থেকে এইভাবে আরেকজন আলেমের কথা টানতে পারবেন শুনতে পারবেন কোনো গ্যারান্টি আরে ভাই আজরাইল চতুর্দিকে খালি ঘরফাক খাচ্ছে শুধু আল্লাহ বলবে দর সেকেন্ড লাগবে না ছেড়ে দেবে না আপনি যাই হন না কেন যাই করেন না কেন ওটা আজরাইল দেখে না দেখবে না ও আল্লাহর আদেশের অপেক্ষায় আছে আল্লাহ বলবে ধর সেকেন্ড লাগবে না আপনারে দাপড়িয়ে ধরবে এজন্য আল্লাহ বলেন আইনা মা তাকুনু ইউদরিকুকুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন সীসা ঢালা প্রাচীরের ভিতরেও যদি ঢুকে পড়ো মৃত্যু সেখানেও গিয়ে উপস্থিত হবে এজন্য আল্লাহ তাআলা তার রসুলকে সেই সময় ডাক দিয়ে বলছিলেন হে নবী কুল আপনি বলুন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম এটা সূরা জুমার 8 নম্বর আয়াত সম্ভবত আল্লাহ তাআলা বলছিলেন হে নবী তাম পৃথিবীর মানুষদের বলে দেন মানুষ মৃত্যু থেকে যেখানেই পলায়ন করুক না কেন মৃত্যু সেখানে গিয়ে তার সাথে মিট করবে মোলাকাত করবে কথা বোঝা যায় সব থেকে পালাতে পারলে আপনি মৃত্যু থেকে মরণ থেকে পালাতে পারবেন না অতএব কারণে সিদ্ধান্ত নেবার পালা এখনই সিদ্ধান্ত নেওয়া যাবে তো বলেন